মর্নিং ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে 10:05 বাকি, তো বাসন মাজতে মাজতে মেয়েকে চুল বেঁধে দেবো বলে উঠে আসলাম কলতলা থেকে। তো বাসন ধোয়া হয়ে গেছে, রেখেছি তো ওকে, আগে চুলটা বেঁধে দিলাম। ও এবার স্কুলে যাবে, তারপরে আমি স্নান করবো, পুজো করবো, তারপরে চলো পরের কাজগুলো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে একটা চাদর পাড়া থাকে, তো চাদরটা পাড়িনি, কালকে পরিষ্কার করেছিলাম সব কিছু। তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ও স্কুলে চলে গেল, এই যে জ্যোতি ডাকতে এসছে। ছেলে আসবে স্কুল থেকে, খাবে, তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে। এই যে সব বাসন মেজে রেখেছি, তো এই বড় বড় জিনিসগুলো কালকে পিকনিক করেছিল আর নিয়ে গিয়েছিল, এগুলো ব্যবহার করি না, এগুলো তোলা থাকে। আজকে তো নিরামিষ, তো আজকে বানালাম তো বড়ার ঝোল, আলু দিয়ে বড়ার ঝোল, মানে ডাল, এটা মটরের ডালের বড়া বানিয়েছি, দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি। আর আজকে হচ্ছে বড়া ভাজা, তো সিম্পল রান্নাবান্না, তো রান্নাবান্না বলতে কিছুই এমন আহামরি নয়। তো আজকে মানে বড়ার ঝোল খেতে ইচ্ছে করলো, তো বড়ার ঝোলটাই করলাম। আর এই সব রান্নাগুলো করা হয় না, কারণ মাছ মাংসটা বেশিরভাগ হয়, তো তো এই সব রান্নাগুলো হয় না, কারণ ছেলে মেয়ে মাছ মাংসটা ভালোবাসে বেশি খেতে। তো আজকে পুরোটাই নিরামিষ, তো ভাবলাম যে আজকে বড়ার ঝোল বানাই, তো অনেকদিন বানাইনি আর আমি খুব কম বানাই বড়ার ঝোলটা, কারণ খেতে চায় না, তোমাদের দাদাভাই মানে পছন্দ করে না, বড়ার টকটা পছন্দ করে। তো মাঝের মধ্যে বড়ার টক করি, কিন্তু তোমাদের আমার ভিডিওতে কোনোদিন দেখায়নি বড়ার টক। তো আজকে বানাচ্ছি বড়ার ঝোল, তো বলতে তো হয় না, আমি এখন যদিও ভয়েস রেকর্ড দিচ্ছি, তো মাছ মাংসর চেয়েও মনে হচ্ছে বেশি স্বাদ, বুঝতে পারছো? কারণ মাছ মাংস তো প্রতিটা দিন খাওয়া হয় আর নিরামিষের দিনগুলো বাদে, তো আজকে বড়ার ঝোলটা দারুণ হয়েছিল, মানে তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম। আর এখানে দেখো মুচমুচে করে কয়েকটা বড়া ভেজে নিয়েছি, ওই ডালেরই বড়া, তো পোস্ত দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বানিয়েছি, তো বড়া ভাজা আর আলু দিয়ে বড়ার ঝোল, তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর মেয়ে তো স্কুলে চলে গেছে, আমি আর আমার ছেলে খাবো এখন, তোমাদের দাদাভাই ওই বাড়িতে গেছে, ও রেশন দিচ্ছে। তো আজকের লাঞ্চ মেনু বলতে এটাই, তো রান্নাবান্না করে নিলাম, তো এখানে ক্যাটলগ দিয়েছে মিস্ত্রি, তো দেখা হয়নি,
তো ভাবলাম যে দেখি এখনই বসে, তো পছন্দ করতে দিয়েছে। তো আমি ভাবছিলাম এগুলোন ছবি, কিন্তু ছবি না এগুলোন, কিন্তু অরিজিনাল বসানো আছে, সেই সানমাইকগুলোন না মানে সত্যি বসানো আছে। তো আমি আঙুল দিয়ে মানে হাত দিয়ে নেড়ে দেখছি, তো এগুলোন সত্যি বসানো আছে। তো যেটা দেখছি সেটাই ভালো লাগছে, তো তার মধ্যে আমি পছন্দ করেছি। তো এখন বলছি না কোনটা আমাদের মানে পছন্দ করেছি, তো হবে যখন তোমাদের নিশ্চয়ই দেখাবো তখন। আর সবগুলোনই ভালো লাগছে, যে ভাবছি যে কোনটা ছেড়ে কোন কালারটা নেব। তো কয়েকটা কালার পছন্দ করেছি, দেখি কোনটা এখন মানে করছে, তারপরে তোমাদের তখন দেখাবো। তিন চার রকমের কালার হবে, কারণ সামশেটে কাঁচের আলমারি হচ্ছে ওখানে হবে, তারপর দেওয়াল সিস্টেম কাঁচের আলমারি ওগুলোনে একরকম হবে, রান্নাঘরে একরকম হবে, তো দুই তিন রকম হয়েই যাবে। তো সবগুলোনই ভালো লাগছে, যদিও তো ফাইনালি তো করতে হবে, তো পছন্দ করেছি। তোমাদের ওপর ঘর হলে নিশ্চয়ই দেখাবো তোমাদের সবটা। তাহলে চলো আবার খাবো, এখন এটা দেখে নিয়ে খাবো, খেতে বসবো। তো এখন অনেকটাই বেজে গেছে, প্রায় একটা মতো বেজে গেছে এখন, তো বাবু আমি খেয়ে নেব এখন। খাওয়া দাওয়া করে আজকে অ্যাবাকাস আছে, অ্যাবাকাস যেতে হবে। তো দেখো আমি খেতে বসেছি, তো বড়ার ঝোলটা দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগছে দেখে বলতে পারছি না আমি, তোমরাই বলবে কমেন্টের মাধ্যমে কেমন লাগছে দেখে, কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ। তো আমি এখন খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে একটু ঘুমোবো। তো ঘুমোবো বলতে মানে একটু গা গড়া দিব জাস্ট, তারপরে উঠে আবার অ্যাবাকাস আছে আজকে, ছেলেকে নিয়ে যেতে হবে। তো বাবুকেও একটু মানে ঘুম দিব, তো বাবুকেও মানে খাইয়ে দিয়েছি আমি, আর আমিও খেয়ে নিচ্ছি এখন। রেডি হলাম, এখন অ্যাবাকাস নিয়ে যাব ছেলেকে, তো ঘুম থেকে উঠেছে, তো ঘুম ভাঙেনি এখনও ঠিক মতো, তো আমিও শাড়িটা পরে নিলাম, রেডি হলাম। আর এখন মিস্ত্রি কাজ করে গেল, তো ওপরে দেখে আসি সব তালাগুলো ঠিকভাবে মেরেছে কিনা, সিঁড়ির দরজা মনে হয় খুলেছে কিনা কী জানি, চারিদিক দেখে। আবার তোমাদের দাদাভাই থাকলে কোনো অসুবিধা হতো না, ও নিয়ে যেত, কারণ আমাকে যেতে হচ্ছে, তাই মিস্ত্রি আজকে তাড়াতাড়ি কাজ করে চলে গেল। আমাদের দেখো এখানে সব কাজ হচ্ছে রান্নাঘরের, আর চিমনিটা ওইখানে বসে গেছে, চিমনিটা না বসালে ওরা করতে পারছিল না এখানটা। আর এদিকে কাঁচও বসেছে, কাঁচও লাগিয়ে দিয়েছে এদিকটাই। কি বাবা কাজগুলো লাগিয়ে দি, চল চল চল, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে বাবা, সিঁড়িটা দেখে চলে আসি। চলো বাবু আসো আসো আসো, থাক থাক থাক, ওগুলো লাগতে হবে না বাবা, ওগুলো কেটে যাবে, যদি কিছু আবার আঠা কেটে যাবে। সব লাগানো হয়ে গেছে, শুধু এগুলা ঘুরছে। হ্যাঁ ওই যে সব ইয়ে মারবে না, ঠিকঠাক আসো আসো আসো, জলের বোতলটা পড়েছো বাবু? তোমাদের দাদাভাই আজকে রেশন দিচ্ছে, না হলে ওই নিয়ে যায়, আমার টেনশন থাকে না নিয়ে যাওয়ার, নেই বলে আমাকে। তো বাবুকে নিয়ে গিয়েছিলাম আমি, তো চলে এসেছি, তো চলে এসে সন্ধেবাতি দিলাম। আর দেখো এখানে আমাদের একজন পিছন দিকের বাড়ি মানে পাশে বাড়ি, তো ও মানে পাশে না, তো পিছন দিকে একটু যেতে হবে, তো সেই দুই মিনিট হয়তো লাগবে, তো খুব কাছেই। তো ওরা পায়েস আর পিঠেতে বানিয়েছে, তো ওরা দিয়ে গেল, তো অ্যাবাকাস থেকে চলে এসে আমার সন্ধেবাতিও দেওয়া হয়ে গেছে।
আমাদের পাশে বাড়ি পিছন দিকে, তো পিঠে আর পায়েসে বানিয়েছে এটা, তো এটা দিয়ে গেল, এখন এটাই খাওয়াবো। তো সন্ধ্যের টিফিন বলতে এটাই, এখন এটাই খাওয়া হবে সন্ধ্যের টিফিন হিসেবে। আমার কাছ থেকে চলে এসেছি, তো দেখো এখানে কিছু জিনিস নিয়েছি, চা ছিল না তো চা নিয়েছি, এটা তো এটা দানা চা, একটা এই বিস্কুট নিয়েছি নোনতা, একটা টোস্টের প্যাকেট, একটা আমল দুধ, একটা ক্রিম কেকার বিস্কুট, এটা নিয়েছি ছেলের জন্য স্কুলে নিয়ে যাবে, আর কফির প্যাকেট নিয়েছি তিনটে কফি। এখানে দেখো ছোট্ট সিংহাসনটা কি সুন্দর লাগছে, তো এটা যদিও আমাদের নয়, তো আমাদের ঠাকুরঘরটা ওপরে করেছি, তো অনেক বড়টা, তো আমাদের অনেক বড় সিংহাসন লাগবে, তো মার্বেল নিয়ে এসছে সিংহাসন বানানোর জন্য, তো এখন বলছে কি যে সিংহাসন মার্বেলের করবে না, তো কাঠের কিনে নেবে, তো আমাদের তো বড় লাগবে। আর এটা একজন রেখে গেল এখানে, কারণ ও কাজে গেল, তো মানে কি কাজে গেল, তো বাড়িতে রেখে গেল, তো ও নিয়ে যাবে যাওয়ার পথে, তো বললো যে কাজটা সেরে এসে আমি যাওয়ার পথে বাড়ি নিয়ে যাব, তো এখানে রেখে গেল, তো ভালোই লাগছে সিংহাসনটা। তো এটা নাকি কত নিয়েছে, 2500 কি 2000-এর মধ্যে নিয়েছে হয়তো, তো দেখতে বেশ ভালো লাগছে, আর আমাদের ওপর ঘরে বড় লাগবে, তো বড় কিনবো। দেখি এখন কাঠের কিনছি কি কী কিনছি, তো দেখো এখানে ময়দা বের করলাম, তো ময়দাটা মেখে নেব, এখন রুটি বানাবো, তো রাত্রিবেলা রুটি বানাবো, আর তরকারি করতে হবে, কারণ দুপুরবেলা তো বড়ার ঝোল বানিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বড়ার ঝোল খাবে না, আর মিষ্টি নিয়ে এসছে তোমাদের দাদাভাই, তো মিষ্টি আর রুটি আর তরকারি, তো আজকের এটাই রাত্রে খাবার, তো চলো রুটিটা বানিয়ে নিই এখন। তোমাদের দাদাভাই এই যে মিষ্টি নিয়ে এসছে, লাল মিষ্টি, আর এখানে বানিয়ে নিলাম রুটি, আর ওখানে আছে কড়াইয়ে বানিয়েছি হচ্ছে আলু আর পটল কুচি করে, আর একটা টমেটো দিয়েছি, তো কালো জিরে দিয়ে তরকারি বানিয়েছি, তো রাতের দিকে দেখবে এই এরকম তরকারি খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো একটু ঝোল ঝোল রেখেছি রুটি দিয়ে খাওয়ার জন্য, তো যদিও ভয়েস রেকর্ড দিচ্ছি, খেতে দারুণ হয়েছিল, কিন্তু সবটাই তো দারুণ দারুণ বলছি, তোমরাই হয়তো কমেন্টের মধ্যে বলবে যে নিজে খেয়ে নিজেই দারুণ বলছো, তো না গো সত্যি বলছি খুব ভালো হয়েছিল খেতে, তো মাঝের মধ্যে এরকম তরকারিপাতি ভালোই লাগে, তাই না? প্রত্যেক দিন যে মাছ মাংস ভালো লাগে তা নয় কিন্তু বন্ধুরা। তো এটাই আজকে সিম্পল ডিনার আছে, তো ডিনারে আছে রুটি তরকারি আর মিষ্টি, তো আজ তো পুরোটাই নিরামিষ, বাইরের খাবার তো খাবো না, তো আর আমিষও খাবো না আজকে, মাছ মাংস ডিম কিছুই হবে না, তো চলো আজকে রাতের খাবার দিয়ে ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। গুড নাইট অল, টাটা।